খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে রাতের ডিনারটাকে এভাবে জমজমাট করে বানিয়ে নিতে পারেন হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মোটামুটি দুশো গ্রামের মতো চিকেন অনেক সময় দেখবেন যে বয়লার মুরগির যে সলিড যে চিকেন পিসগুলো সেগুলো কিন্তু কেউই খেতে চায় না তো সেই চিকেন পিস আমি এখানে দুশো গ্রামের মতো নিয়েছি তিনটে টমেটো নিয়েছি একটা আলু গোটা গোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবার আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন তেল এখন প্রথমেই আমি এই আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলোকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা আলুটা তুলে নিলাম এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি ফুটন্ত তেলেই কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম আর এভাবে আগে টমেটোটা দিলে চিকেনটা খেতে ভীষণ টেস্টি হয় টমেটোটাকে এভাবে একটু সিদ্ধ করে নিতে হবে আর যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই পর্যায়ে কিন্তু আমি লবণও দিয়ে দিলাম এবার আমি এই সাথেই দিয়ে দিচ্ছি চিকেন টুকরোগুলো এবং যে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজ টমেটো চিকেন একসাথে এভাবে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম সিদ্ধ হয়ে চিকেনের সাথে মিশে যাবে এরপর আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা এবার সব কিছু ভালো করে কষাতে হবে আর এই রান্নাতে কিন্তু কোনো রকম জল দেওয়া হবে না এখানে টমেটো থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু চিকেনটা একদম মাখো মাখো হয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে টমেটোটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে একটু খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিলাম তো এভাবে ম্যাশ করে দেওয়ার পর এখন চিকেনের সাথে কিন্তু টমেটোটা বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে এখন লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এই চিকেনটাকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এরপর আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি আলুটা আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট আলুটাও সিদ্ধ হয়ে গেছে তাই এই পর্যায়ে আলুটাও দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব। আর চাইলে কিন্তু আপনারা আলুটা স্কিপ করতে পারেন আলু ছাড়াও কিন্তু এভাবে শুধু শুধু চিকেনটা বানাতে পারেন অনেকটা কড়াই চিকেনের মতো এটা খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো আলুটা দেওয়ার পর এখন আমি প্রায় এক দেড় মিনিট ধরে এটা ভালো করে কষিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে আমি আরও দু তিন মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো দু তিন মিনিট জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে এখন ঢাকনা তুলে আমি এটা আরও একটু না করে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর একদম মাখো মাখো একটা পর্যায়ে খেতে অসাধারণ লাগে এভাবে একবার বানিয়ে দেখবেন তো এখন কিন্তু চিকেনটা অলমোস্ট রেডি এখন আমি নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি তো চিকেন দিয়ে একটু নতুন কায়দায় এই ডিনার রেসিপিটি বানিয়ে কিন্তু আপনি বাড়ির সবাইকে চমকে দিতে পারেন আর এই কষা চিকেনটা আপনারা অবশ্যই ডিনারে গরম গরম রুটির সাথে পরিবেশন করবেন রুটির সাথে খেতে অসাধারণ লাগে আর তার জন্য আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি তো এরকম ফুলকো ফুলকো গরম গরম রুটির সাথে এই চিকেনটা খেতে কেমন হবে নিশ্চয়ই আপনারা আন্দাজ করে নিয়েছেন আশা করি আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এক ঘেমি চিকেন না বানিয়ে একটু নতুন স্টাইলে এভাবে চিকেন বানিয়ে আর তার সাথে হাতে বানানো ফুলকো গরম রুটি দিয়ে কিন্তু রাতের ডিনারটাকে জমিয়ে দিতে পারেন আশা করি আমার আজকের খুবই সিম্পল কিন্তু অসাধারণ এই ডিনার থালিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে